ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের এন্ড থেকে বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছি, খতিয়ান, দলিল, মৌজা ম্যাপ কোথায় থেকে পাবেন এবং তা কীভাবে পাবেন এ সম্পর্কে একটি ভিডিও চেয়েছেন। তো চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমাদের সকলের কম বেশি জমি রয়েছে। একটি জমির যে সকল ডকুমেন্ট থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খতিয়ান বা পর্চা, দলিল, মৌজা ম্যাপ বা নকশা। অনেক সময় আমাদের এই সমস্ত ডকুমেন্ট থাকে না, হারিয়ে যায়, চুরি হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়। কিন্তু একটি নিষ্কণ্ঠক জমির জন্য এগুলো অপরিহার্য। এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি বিক্রয় করতে বা ব্যাংক হতে লোন নেওয়ার সময় ঝামেলায় পড়বেন, এছাড়াও হয়রানির ও ভোগান্তির সম্মুখীন হবেন। ঝামেলায় কিংবা হয়রানি ও ভোগান্তির যাতে শিকার হতে না হয় সেজন্য চলুন জেনে নেই কোনো ডকুমেন্ট কোথায় থেকে এবং কিভাবে সংগ্রহ করব। খতিয়ান, প্রথমত জমির খতিয়ান কোথায় এবং কিভাবে পাবেন। জমির খতিয়ান বা পর্চা মূলত চারটি অফিসে পাবেন। এক, ইউনিয়ন ভূমি অফিস। দুই, উপজেলা ভূমি অফিস। তিন, জেলা ডিসি অফিস। চার, সেটেলমেন্ট অফিস। ইউনিয়ন ভূমি অফিস, এই অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বই থাকে কিন্তু আপনি এই অফিস হতে খতিয়ানের সার্টিফিকেট কপি নিতে পারবেন না। এই অফিস হতে শুধু খসড়া খতিয়ান নিতে পারবেন, যেটা আইনত কোনো মূল্য নেই। তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ, কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন। জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়। উপজেলা ভূমি অফিস, এই অফিস হতেও খতিয়ানের সার্টিফিকেট পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না, খসড়া খতিয়ান তুলতে পারবেন, যদিও এই অফিসের মূল কাজ নামজারি করা। সেটেলমেন্ট অফিস, শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা এই অফিস হতে সংগ্রহ করা যাবে, পাশাপাশি নতুন রেকর্ডের ম্যাপও সংগ্রহ করা যায়। জেলা ডিসি অফিস, এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফিকেট কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ানের গুরুত্ব সর্বাধিক, সব জায়গায় এই অফিসের খতিয়ানের গুরুত্ব রয়েছে। জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন। দলিল বা দলিলের সার্টিফিকেট কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যাবে। এক, উপজেলা সাব রেজিস্ট্রি অফিস। দুই, জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস। উপজেলা সাব রেজিস্ট্রি অফিস, যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয়, এই অফিস হতে নতুন দলিলের নকল বা মূল দলিল পাওয়া যায়, কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না। জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম অফিস, এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফিকেট কপি বা নকল পাওয়া যায়। যদি কোনো দলিল সঠিকভাবে তল্লাশি করে না পাওয়া যায় তাহলে দ্বিতীয় আর কোনো অফিস হতে সংগ্রহ করতে পারবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সাথে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন উক্ত ভিডিওর জন্য আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সকলকে।